স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ ছিল হাওড়া ব্রিজ। গতকাল রাত 11:30 থেকে আজ ভোর 4:30 পর্যন্ত বন্ধ ছিল হাওড়া ব্রিজ। হাওড়া থেকে ঘোরানো হয়েছিল গাড়ি। এই মুহূর্তে হাওড়ার ছবিটা দেখে নেবো, হাওড়া ব্রিজের ছবি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রয়েছেন, আমি ঐন্দ্রিলার কাছে চলে যাবো। ঐন্দ্রিলা, এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো, এই মুহূর্তে ছবিটা ঠিক কেমন? একদমই মধু কল্পিতা, দেখো এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া ব্রিজে, এবং হাওড়া ব্রিজে আজ সকাল থেকেই যান চলাচল কিন্তু স্বাভাবিকই রয়েছে। গতকাল যে নির্দেশিকা জারি করা হয়েছিল আমরা দেখেছিলাম যে হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হবে, যে কারণে হাওড়া ব্রিজ এত গুরুত্বপূর্ণ একটি ব্রিজ যা হাওড়া এবং কলকাতাকে কানেক্ট করে এবং বিভিন্ন জায়গায় এই হাওড়া ব্রিজের মাধ্যমে যাওয়া যায়, এই হাওড়া ব্রিজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল স্বাস্থ্য পরীক্ষার জন্য। হাওড়া পুলিশের তরফ থেকে কিন্তু নির্দেশিকা জানানো হয়েছিল, কিন্তু আজকে সকালবেলায় 4:30 পর থেকে কিন্তু হাওড়া ব্রিজে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তোমাকে জানিয়ে রাখি গতকাল কখন থেকে বন্ধ করা হয়েছিল, গতকাল 11:30 থেকে ভোর 4:30 পর্যন্ত বন্ধ থাকবে, অর্থাৎ 5 ঘন্টা বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল। তবে তুমি ছবিটা এই মুহূর্তে দেখতেই পাচ্ছ মধুকল্পিতা, যে এই মুহূর্তে কিন্তু এই ব্যস্ততম ব্রিজ থেকেই প্রচুর গাড়ি যাতায়াত করছে এবং সকাল থেকে কিন্তু সচল হয়েছে গাড়ি যাতায়াত। তোমাকে জানিয়ে রাখি হাওড়া ব্রিজ বন্ধ থাকায় কোন কোন রুট খুলে দেওয়া হয়েছিল। যারা হাওড়া থেকে কলকাতায় আসবেন বা যাচ্ছিলেন তাদের জন্য ফরসর রোড হয়ে বিদ্যাসাগর সেতু দিয়ে কলকাতায় একেবারে বর্তমানে হাওড়া সেতু দিয়ে স্বাভাবিক রয়েছে যান চলাচল। ধন্যবাদ তোমাকে ঐন্দ্রিলা। ট্যাবে আরও জালিয়াতির অভিযোগ উঠে আসছে। উত্তর দিনাজপুর থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর, নদিয়া, পুরুলিয়া, আরামবাগ, একাধিক জায়গায় পড়ুয়ারা তারা অভিযোগ করছেন তারা ট্যাবের টাকা পাননি, ট্যাবের টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকেনি। এ বিষয়ে ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। আরও ছড়াচ্ছে ট্যাব কেলেঙ্কারির জাল। এবার নদিয়ার আরও 2 স্কুলে জালিয়াতির শিকার 27 জন পড়ুয়া। কালীগঞ্জের বসরখোলা হাই স্কুলের 20 জন পড়ুয়ার টাকা ঢুকেছে অন্য অ্যাকাউন্টে। অন্যদিকে চাপড়ার রানাবন্ধ সেন্ট মারিজ হাই স্কুলের 7 জন পড়ুয়ার টাকা অন্য অ্যাকাউন্টে জমা পড়েছে। ইতিমধ্যেই 2 স্কুলের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের স্কুলে 20 জন ট্যাবের টাকা পায়, ফুট করা অ্যাকাউন্ট নম্বর আমরা যখন ফাইনালি সাবমিট করি তো সেই অ্যাকাউন্ট নম্বরগুলো অন্য অ্যাকাউন্ট নম্বরে ট্রান্সফার হয়ে গেছে, তো সেই জন্য ওদের টাকাটা ওরা পায়নি। 7 জনের অ্যাকাউন্টে কোনো টাকা যায়নি বা ঢোকেনি, এটা সারা রাজ্যব্যাপী যে জালিয়াতি হয়েছে তারই একটা মনে হচ্ছে, তারাও সেই জালিয়াতির শিকার। গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের কিচকতলা হাই স্কুলের 13 জন পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব। তড়িঘড়ি ইসলামপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন স্কুলের প্রধান শিক্ষক, ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। 13 জনের টাকা ঢোকেনি আর সবার টাকা ঢুকেছে, ফ্রড হয়েছে 13 জনের টাকা। সাইবার ক্রাইম অফিসে কমপ্লেন করি এবং বিভিন্ন ব্যাংকে, যেসব ব্যাংকে আমার টাকা ফ্রড হয়েছে 13 জন স্টুডেন্টের, সেই সব ব্যাংকে আমি কমপ্লেন করি। পুরুলিয়ার চেলিয়াম বিজুলি প্রভা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উঠল একই অভিযোগ, 6 জন পড়ুয়ার টাকা চলে গিয়েছে অন্য জেলায়। ডিস্টার্ব হয়েছে সেগুলো কিন্তু সবকটাই কিন্তু উত্তর দিনাজপুরে, প্রথম DIBC আমরা বিষয়টাকে জানাই এবং ওনাদের পরামর্শ মতো আমরা সাইবার সেলও দেন দেওয়ার আমরা একটা ই করি, অভিযোগ করি। আরামবাগেও ট্যাব কেলেঙ্কারি, বাঘারবাট উচ্চ বিদ্যালয়ে 5 জন পড়ুয়ার ব্যাংক ডিটেলস বদল হয়েছে। তখন আপলোড করার পর মানে তার আগে আমরা বারবার ওগুলোকে চেক করিয়ে আপলোড করেছি, কিন্তু আপলোড করার পরে নাকি তাদের অ্যাকাউন্টগুলো চেঞ্জ হয়ে গেছে, তাদের বেনিফিসিয়ারি রং বেনিফিসিয়ারি হয়েছে, তাদের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি। দক্ষিণ দিনাজপুরেও ট্যাবের টাকা না মেলার অভিযোগ, RCA মাগুরপুর উচ্চ বিদ্যালয়ের 6 পড়ুয়ার টাকা বেহাত হয়েছে, সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ স্কুল কর্তৃপক্ষের। রিপাবলিক বাংলা, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।